হ্যাঁ ইনশাআল্লাহ শনিবার থেকে প্রিয় কোরআন শরীফ নিবে। এর জন্য খুব সুন্দর একটা কোরআন শরীফ আনা হয়েছে, শনিবার দিন আমরা দেখাবো। মনে হয় গরম হয়ে গেছে। ইয়েস, কে এখন আমাকে দেখায় দেখায় রোস্ট খাচ্ছিল, এখন আমার রান্নাঘরেও তেহারি স্মেলে ভরে গেছে। আমিও তাকে দেখায় দেখায় কি বলে তেহারি খাবো, দেখাই দিতে পারবো না, মানে গান শোনায় শোনায় তেহারি খাবো। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই যে প্রিয় ক্লাসের মাঝখানে টিভি দেখতেছে, প্রিয় ওর লেখা শেষ, ক্লাসের মাঝখানে ও গ্যাস খেলতেছে। আমি সবজি রাখলাম, সবজি নিয়ে আসি এখন নিচের থেকে, মিষ্টিগুলো দিলে যাচ্ছে। আর হচ্ছে নাস্তা করি নেই এখনো, কী খাবো তাই চিন্তা করছি। টাকা ফেলছিলাম আজকে, টাকা আটকে গেছিলো চালের মধ্যে, একটা প্যাকেটে করে ফেলছিলাম। পটল, চিচিঙ্গা, কতটুকু কত করে দিতে কে জানে, কচুর ছড়া, আজকে কী রান্না করবো, কচুর ছড়া, তারপর কী বাবা বেগুন খায় না, কালকে রাত্রে বেগুন ভাজি খেয়ে বলতেছে ভালো হচ্ছে না, আমাদের তো বললো খেয়ে দেখানো যে কেমন। বেগুন, কাঁচামরিচ, করলা, এই তো এখন এগুলো গুছাবো। আমি এখনও নাস্তা করি নাই, সকাল থেকে ঘুরঘুর ঘুরঘুর করতেছি, নাস্তা করা হয়নি, লাউ রান্না করবো। সবজি টবজি কাটা রেডি করে দিয়ে গেল খালা। আর এদিক দিয়ে প্রিয়র আরবি পড়া শেষ হয়েছে, প্রিয় আজকে আমপাড়াটা শেষ করছে। ইনশাল্লাহ শনিবার থেকে প্রিয় কোরআন শরীফ নেবে, আপনারা সবাই প্রিয়র জন্য দোয়া করবেন। এই যে বলো সবাইকে, সুন্দর করে বলো, আমার কণ্ঠ এমনই, তোমার কণ্ঠ এমনই, এমনি ভালো না। হ্যাঁ ইনশাল্লাহ শনিবার থেকে প্রিয় কোরআন শরীফ নেবে, প্রিয়র জন্য খুব সুন্দর একটা কোরআন শরীফ আনা হয়েছে, শনিবার দিন আমরা দেখাবো। বাবাকে বলে দিছো শনিবার দিন মিষ্টি নিয়ে আসার জন্য? সবাই কি মিষ্টি দিবা? কেন দিবা, এটা কেমন কথা? তুমি কোরআন শরীফ নিয়ে আছো, এই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াবা? হ্যাঁ আমি নিজে খাবো। তুমি নিজে খাবা? আমি অন্যকে কেন দিবা, আমি নিজে খাবো। অন্যকে কেন দিবা, তুমি নিজে খাবা, এমন করে না। প্রিয়র জন্য প্রিয় মিস আজকে সুন্দর একটা কোরআন শরীফ নিয়ে আসছে, তো কোরআন শরীফটা শনিবার দিন দেখাবো, যখন কোরআন শরীফ শনিবার দিন যেহেতু প্রথম পড়বে, কোরআন শরীফটা শনিবার দিনে দেখাবো। দেখানোর কারণ এটা, কোরআন শরীফটা খুবই সুন্দর, মানে বাচ্চাদের জন্য একটু স্পেশালি বানানো। আমরা যেভাবে পড়েছি সবগুলো অক্ষর ব্ল্যাক কালার, এটা সবগুলো অক্ষর ব্ল্যাক কালারের না, একটু ডিফারেন্ট, বাচ্চাদের পড়তে যেন সুবিধা হয় সেই অনুযায়ী। তো যারা বাচ্চাদের জন্য নতুন কোরআন শরীফ কিনতে চান, আমার মনে হয় এই টাইপের কোরআন শরীফ বেশ ভালো হবে। শনিবার দিন দেখাই দিব, শনিবার দিন আমরা, শনিবার দিন কি ক্লাস আছে? শনিবার দিন না, সরি প্রিয় রবিবার দিন আবার মিস আসবে, আজকে তো বৃহস্পতিবার, তো আজকে সপ্তাহের শেষ ক্লাস করলো, শুক্র শনি বন্ধ, আবার রবিবার দিন, আবার মানে রবিবার দিন থেকে কোরআন শরীফ ধরবে। তো রবিবার দিন, রবিবার দিন দেখাই দিব আপনাদেরকে কি কোরআন জন্য আনা হয়েছে, কাভার সহ, কাভারটাও বেশ সুন্দর। আর রান্না বান্না প্রিয়, এই যে আমরা তাহলে আপনাকে দিয়ে গেছি, কিন্তু লাউ রান্না করবো, সবকিছু খাওয়া হয়, কারণ বেশি করে সবজি রান্না করলো, তো লাউ আর চাল কুমড়া তাই রান্না করা হচ্ছে, তো লাউ রান্না করবো, আর কচুর ছড়া রান্না করবো, আর এই যে করলা ভাজি, নিচে করলা উপরে আলু, এগুলো হচ্ছে আজকে রান্নার প্রিপারেশন। এই তো দেখেন আপনারা প্রিয় ঘরের মধ্যে কিভাবে থাকে, এটা ফেস দেখানো যাবে না, কেন ফেস কেন দেখানো যাবে না বলো, কেন ফেস ইউজ করি না? হ্যাঁ এই দেখেন ক্যাপ পরে আছে, মাস্ক পরে আছে, সানগ্লাস পরে আছে, ফেস রিভিল করো না। এই দুপুরবেলা কে যেন রোস্ট রান্না করতেছে, এত স্ট্রং ফ্লেভার আসতেছে, তো পোলাও রোস্ট রান্না করতেছে, গান পাচ্ছি, আর আমি খাবো না তা কি আর হয়, আমার তো এগুলোর গান শুনেই হয়েছে। তো এখন মনে হয়েছে যে ফ্রিজের তেহারি আছে, ফ্রোজেন করা, এই তো আইস করার তেহারি, তো এটাই গরম করে খাই, কি আর করবো। এই তো এটা বসিয়ে দিচ্ছি, একটু পানিও দিয়ে দিছি, আর একটু দেই না দিলে চলবে না। আমি বিরিয়ানি টিরিয়ানি বেশি হয়ে গেলে এরকম ফ্রোজেন করে রাখি, পরবর্তীতে একটু পানি দিয়ে চুলাটা অফ করে, সরি চুলাটা অল্প আছে দিয়ে বসিয়ে দিই, আস্তে
আস্তে হয়ে যায় গরম মনে হয় গরম হয়ে গেছে ইয়েস কে এখন আমাকে দেখায় দেখায় রোস্ট খাচ্ছিল এখন আমার রান্নাঘরেও তেহারি স্মেলে ভরে গেছে এখন আমিও তাকে দেখায় দেখায় কি বলে তেহারি খাবো দেখাই দিতে পারবো না মানে গ্রাম শোনায় শোনায় তেহারি খাবো এই ভর দুপুর বেলা রোস্ট রান্না করে মানুষজন আমার মতো মানুষজন দেখে খাইতে ইচ্ছা করে তারপরে এই ভঙ্গিতে পিজা না থাকতো এখন আমি কি করতাম এটা কোনো কথা ওটা এটা কোনো কথা না সন্ধ্যা রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ কত ছড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম করলা ভাত আর এই হচ্ছে লাউ ডাল রান্না করেছিলাম তো আজকে তো বৃহস্পতিবার ছিল আমাদের পেজের লাইভ ছিল এতক্ষণ লাইভও করলাম এখন খাওয়া দাওয়া করি আমরা লাইভে ঢুকছিলাম এখন বাবা বলতেছে তার আবার ক্ষুধা পাইছে একটু ভেজে দাও এখন বাজে রাত্র 12:15 এখন ভাবতেছি ফ্রোজেন যেগুলো আছে এগুলো একটু ভাজি নাগেটস মামা এলাম আর কি নাম বলবো সিঙ্গারা সিঙ্গারা না তো রাত্রের নাস্তা ঘুমের আগে ভেজিটেবল চিকেন রোল নাগেটস আর সিঙ্গারা ভেজে নিচ্ছি আর হচ্ছে এখানে পনিরের গজা আছে পনিরের গজাটাও ভাজবো এটা আজকের বাবা অর্ডার করছিল সে তা সে খাবে পনির টনির আমি এত পছন্দ করে খাই না আমি প্রিয়র জন্য নাগেটস অর্ডার করছিলাম কিন্তু প্রিয় চেয়ে বেশি আমিই খাচ্ছি কারণ প্রিয় যতবারই ভাজতেছি প্রিয় খাচ্ছে না ভেজিটেবল রোলটা আমার জন্যই অর্ডার করছিলাম তো ভাবছিলাম প্রিয় যদি খায় কিন্তু প্রথম দিন একটু একটু খাইছে মানে আমি খেয়ে খেয়ে এগুলা প্রিয় খাওয়া দাওয়ার প্রতি যে এত অনীহা ভেজিটেবল রোলটা আমার কাছে বেশ ভালো লাগছে নাগেটসটা এই তো ভেজে নিছি রোল সিঙ্গারা পনিরের গজা দুটা উপরে আর হচ্ছে নিচে হচ্ছে কি যেন বলে নাগেটস দুই ধরনের সস নিয়ে নিছি আমরা খাবো কটা বাজে রাত বাজে 12:30 খাওয়া দাওয়া শেষ নাস্তাও করা শেষ অল্প একটু বাকি আছে এখন আমরা ঘুমাইতে যাব গুড নাইট আল্লাহ হাফেজ কালকে সকালে আমরা কালকে সকালে না কয়টার দিকে বের হবো জানি না কোথাও বের হবো এখনো শিওর না বাই